তো আমিও রিয়া এসেছিলাম, বাজারে কিছু কাজ ছিল, তো তারপর ভাবলাম যে আজকে যেহেতু 23 জানুয়ারি বাড়িতে গিয়ে কী হবে, তার জন্য চলে আসলাম রাজবাড়ি থিয়েটার, রাজবাড়িতেই চলে আসলাম। আজকে আমরা রাজার বাড়িতে বসে 23 জানুয়ারি সেলিব্রেট করতে চলেছি। একটা মহা ধুমধাম করে সেলিব্রেট করবো রাজার বাড়ি বলে কথা, বিশাল বড় আয়োজন আছে এখানে, তোমরা শুধু দেখতে থাকো কী কী করি আমরা আজকে। তো টিকিট নেওয়া আমাদের হয়ে গেল, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, ওই টিকিট কাউন্টারে ভিডিও করা যাবে না, ওটা রাখ। আর এই একটা টিকিট দিয়ে সব জায়গায় ঢোকা যায়, মানে যেখানে খুশি যাও, যা খুশি করো। তো চলো দেখি কী কী করতে পারি। এই যে রাজপথ শুরু হয়ে গেল, এখন অনেক দূর যেতে হবে, যেতে 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 চলে আসবে হলো রাজার বাড়ি, সেই বাড়িতে গিয়ে আজকে আমরা সেলিব্রেট করব। আর এখানে ঝিল আছে, এখানে আমরা এখন মাছ ধরবো বসে বসে। কী রে, মাছ ধরবি কি না? ছিপ আনতে ভুলে গেছি, কোনো ব্যাপার না, হাত দিয়ে ধরে নিব, নিজেরাই ডুব মারবো, একটা করে মাছ ধরবো, উঠিয়ে নিয়ে চলে আসবো। টাকাটা যেটা দিয়েছি সেটাকে ওসুল করতে হবে, তো ভিডিও যখন বানাতে পারবো না, তাহলে তো এখান থেকে মাছ ধরে টাকাটাকে ওসুল করতে হবে, তাই না? তো আমি এটাই ভাবলাম যে এখানে ঝাঁপ মারবো, ঝাঁপ মেরে মাছ উঠিয়ে নেবো, উঠিয়ে বাজারে বিক্রি করে টাকাটা ওসুল করে চলে যাবো। ওদিকেই বাজার আছে, সেটাই তো বলছি, সেটাই। আর তুই ওই ব্যাগটাতে ভরে নিবি, যতক্ষণ এই ব্যাগটা না ভরবে ততক্ষণ পর্যন্ত আমরা মাছ ধরতেই থাকবো। বাই দ্য ওয়ে, এখানকার ভিউটা কিন্তু খুব খুব খুবই সুন্দর, দেখো চারিদিকটা মারাত্মক সুন্দর। আজকে এখানে এসে একটা মাইন্ড ফ্রেশ হয়ে গেল না বুনু? হ্যাঁ, অনেক দিন পরে আসলাম, অনেক দিন না, অনেক বছর, আমার শখ ছিল যে আমাদের বাড়িতে এরকম প্রচুর গাছ থাকবে, মানে এই পাতাগুলো আমার এতটা ফেভারিট, কি বলবো, আমার প্রচন্ড ভালো লাগে এই গাছগুলো। এই একটা করে গোলাপ থাকতো সামনে টিচার্স ডে দিন, আর এই পাতাগুলো পেছনে থাকতো, আর আমরা টিচারদের দিতাম, ওই ওগুলো সব মনে পড়ে যাচ্ছে এটা দেখে। আমার এগুলো খুবই ভালো লাগে এই গাছগুলো, বুঝলে? তোর ঘাসে জল দেওয়ার সিস্টেমটা কিন্তু বেশ ভালো। আর বকগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, স্নান করছে না জল খাচ্ছে, ওরাই জানে ওরা কি করছে, বাট ঘোরাঘুরি করছে। অনেকগুলো বক আছে এখানে, আর এখানে মাটিটা এতটাই উর্বর, মনে হচ্ছে কি আমি কোনো মানে স্পঞ্জের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, এরকম টাইপের লাগছে। নরম আছে ভালোই, তাই না? আচ্ছা, ওদিকেও একটা ফোয়ারা আছে, এদিকেও কত ফোয়ারা আছে, ওই ফোয়ারা না, ওই ফোয়ারা টাইপের দেখতে, বেশ ভালোই লাগছে না বুনু? এনজয় করছো? রাজার মতন এনজয় করতে হবে কিন্তু আজকে, একদম রাজার বাড়িতে এসেছো, রাজার মতন এনজয় করবা, এতটাই গরিব যেটা আমি ইমাজিনও করতে পারছি না, যেটা আমাদের বাড়ি গরিবই এত বাইরে গেছে যে আমি এটা ভাবতেও পর্যন্ত পারছি না। হলো যেটা আমাদের বাড়ি হতে মানে, হ্যাঁ এরকম কিছু মানে ভেবে যে ঘোরাঘুরি করবো, যে হ্যাঁ এটা আমার বাড়ি, এটা আমি গার্ডেন এরিয়া, আমি এখানে ঘোরাঘুরি করছি বা হ্যান ত্যান কিছু, সেটা ইমাজিনেশন আসছে না রে, এতটাই গরিব হয়ে গেছি। ওই যে তার বাড়ি, কার সাথে যুদ্ধ করে এই বাড়িটা নিজের করবো বল তুই, টাইমও শেষ, সরকার থেকে গলা দিবে, তাহলে গলা দিতে হবে সরকারকে, সরকার বলবে তুমি তোমার গলা দাও, আমি তোমাকে বাড়ি দিই, তাও দিব না, তোমার গলার তো মূল্য নেই, যতই বাড়ির মূল্য। ইমার ইয়ার তো জুতাই ভিজে গেল, ভালো হয়েছে তোর তালে পড়ে না, যা পড়ি সব খাই। তো এবার আমরা রাজবাড়িতে প্রবেশ করতে চলেছি, আর সেখানে হলো ভিডিও বা ক্যামেরা বা হ্যান ত্যান কোনো কিছুই অ্যালাউ নেই, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক 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 অনেকটাই হিউজ, আর ভেতরটাও অনেকটা মানে সুন্দর, আর অনেকটা স্পেসও আছে। ফার্স্টের রুমটা তো খুবই সুন্দর, সেটা মানে বলার মতন না, বাট কিছুই শ্যুট যখন করতে দিবে না তাহলে দেবে না, তো আর কিছু করার নেই, বাস নিজেরাই এনজয় করে আসি, তাই না বুনু? আর তোমাদের এনজয় করাতে পারলাম না, যদি লটারি ফটারিতে পাই এরকম কিছু তাহলে দেখাবো তোমাদের একদিন, তাই না? এই যে এখন সিঁড়িটা শুধু দেখো, এই সিঁড়ি পর্যন্ত দেখাই আর সামনের এই দরজাটা দেখাই। তো এখানে তো ভিডিও করতে দিচ্ছে না, তো তার জন্য আমি কিছু ফটোজ নিয়ে নিয়েছি, সেগুলো আমি সব অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। ভেতরটা খুব সুন্দর, মানে এই জায়গাটা, তাই না? হ্যাঁ, চারিদিক দিয়ে ঘোরানো ইয়েটা, বিল্ডিংটা,
এটা মানে উঠান ছিল তার মানে না হ্যাঁ উঠানি আমাদের উঠানের সাইজ কি আর এই উঠানের সাইজ কি তো উনি রাজা আমরা তার প্রজা ছিলাম তখন যদি থাকতাম দেখো কত বড় কি দারুণ লাগছে একটু ভিডিও করাই যায় তাই না একটু তো সবাই একটু তো শুটিং চলেই ফটো তুলছে তো চলে তুই তো শান্ত হয়ে গেলি কেন ভয়ের চোটে কিছু তো একটা ভয় পেয়েছিস তুই কিছু একটা দেখে ভয় পেয়েছিস যার জন্য এত চুপচাপ হয়ে গেছে এখন না সব রুম খোলাও নেই অনেক রুম এখন বন্ধ করে দিয়েছে মাত্র তিন চারটা রুমে ঢোকা গেল আর বাদ বাকিগুলো সব বন্ধই আছে তো তার জন্য ভাবলাম বেকার এখানে ঘোরাঘুরি করার লাভ নেই বাইরে যাই তার থেকে বেশি ভালো লাগবে ভিডিও করা যাবে না যেন আমি মোবাইল থেকে নিচে রেখেছি যাতে আমি ধরা না পড়ি আমাকে কিরকম ভূত ভূত লাগছে না নিচ থেকে শোন এদিকে অ্যাকচুয়ালি আমি বলেছি যে এটা একটু বেশি বড় মনে হচ্ছে হ্যাঁ না না তুই তুই তোর মানে তোর মাথা যে ফাঁকা ওই কথাতে আমি এটাই মনে করলাম বেশি বেশি পেঁচাল পড়ার এ ভিডিও করেছে এটা বলে দিব ইয়ে ধরা পড়ায় রিয়া বলছে যে বাবা রাজা রানীর যা স্টাইল রানী সেই সময় চুল কালকে হয়ে করালো উদ্ভট উদ্ভট একটা রানীর ব্যাপারে বলছে আর বলে কালকে হয়ে করালো সেই সময় কি হবে বলো রাজা রানী মানে এত আগে কোনো ফটোটা আর কি আমার চোখের সামনে আসেনি আজকে দেখলাম তো দেখে আমি শক ভীষণ সুন্দর দেখতে ছিল রানীর কি জিনা নারায়ণ যাকে দেখলাম অপূর্ব দেখতে মানে এত সুন্দর দেখাতে পারলাম না ফটো নিয়েছি ফটো নিলে তো অবশ্যই অ্যাটাচ করে দেবো আদারওয়াইজ তো গেল অ্যাকচুয়ালি নিজেরই দেখতে এত বেশি মানে দেখে মুগ্ধ হয়ে গেছি আগে কোনোদিনও মানে খেয়াল করিনি হবে মানে এত রুম নিচে এই রুমগুলো তো অত ঢুকি না তো জাস্ট এখনই যেহেতু দেখলাম তো ফটোটা দেখে না মানে কি বলবো সেই লাগলো সেই 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 রাজবাড়ির পেছন দিকটাতে যাবো দেখবো ওই দিকটাতে কি আছে মানে এটার পেছন দিকটাতে ওখানে তো অনেক কিছু ছিল আগে এবার গিয়ে দেখবো কিছু আছে নাকি এখন তো এই দিকটা হলো রাজবাড়ির পেছন দিকটা এখানেও দেখছি অনেকে বসে আছে ফটো ফটো ক্লিক করছে তো গিয়ে দেখি আগে এখানে এসেছিলাম মানে অনেক আগে তাও আবার একবারই হবে হয়তো দেখিস এখানে আবার টপকে যাস না টপকালি ওকে জ্ঞান দিয়ে নিজে আমি ওটা দেখে উল্টো দিয়ে উল্টো পড়তে নিয়েছি আমি ধরিও নি বেশি জ্ঞান মালে যা হয় অবস্থা তাই না আমি ধরি নি তো এখানে সবাই এরকম বসে এখানে আড্ডা আড্ডা মারছে ফুচকা খাবি চল ফুচকা খাই চল কিছু একটা খাবো ওইদিকে এই পাতাগুলো কি দারুণ লাগছে না বলো হাত ধরছে না রে কি কচি কচি পাতাগুলো হয়েছে তো তার জন্য এত বেশি সুন্দর লাগছে তাই না হাতই যাচ্ছে না রে ধরে দেখবো ওই তোর এসে ইয়া সেই একদম মানে নতুন গেলে না না ছিড়বো কেন শুধু দেখবো দেখি একই রকম গাছগুলো কত না সেটাই সেটাই দেখছি একটু কম হলে উপরে উঠতাম তুই আবার গাছে উঠবি গাছ ও এর থেকে হাপের হাপও যদি হতো তাও ওর ক্ষমতা হতো না গাছে কলা গাছে উঠতে পারবে না বললো এরকম কলা গাছে কেউ তুই পান গাছে উঠতে পারবি না কলা গাছে উঠতে পারবি কোনো গাছে উঠতে পারবি না তুই তো উঠে যাবি হ্যাঁ তুই তো উঠে যাবি তোর ক্ষমতা আমার জানা আছে তুই উঠে যাবি তো তুই মানে খুব উঠে যাবি ওই ঝাউ গাছগুলো তো অ্যাটলিস্ট লাগাবো হ্যাঁ ওই ঝাউ গাছগুলো তোমার খুব 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 ফেভারিট ছিলাম খুব একদম সিনেমাটিক শুট নেওয়ার আজকে ইচ্ছে হয়েছে থেমেছে মাথা ঘুরে বেরোবি চল বেরিয়ে যাই না হ্যাঁ বেরিয়ে যাই মানে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা আবার বলতো কি মানে আমার একটু শীত কাতরে হয়ে গেছে আমি বুঝতে পারছি না কারণ আমার সারাদিন ঠান্ডাই লাগে না ঠান্ডাটা এটা ফাঁকা জায়গা না তার জন্য ঠান্ডাটা ভুল লাগছে আরো বেশি ঠান্ডা ছিল মনে হচ্ছিল মানে কি বলবো তাই না হ্যাঁ মারাত্মক ঠান্ডা ভেতরে তো এসির কোনোদিনও দরকারই নেই ওটা গরমের দিনও যেরকম ঠান্ডা শীতের দিনও সেরকমই ঠান্ডা চলো চলো তুমি বলছিস যে চল চায়ের সাথে খাওয়ার জন্য কিছু বাজার যখন চলেই এসি কি সেটা নিয়ে ঠিক আছে কি নিবি বিস্কুটের দোকান আছে সামনে আচ্ছা সেখান থেকে তাহলে নি হ্যাঁ চল সেখান থেকে তাহলে নি কিছু টেস্টি ঠিক আছে দোকানটা খুঁজে বের করাও তো এখন মুশকিলের ব্যাপার কারণ এখানে এত এত দোকান আছে তার মধ্যে থেকে ওই বিস্কুটের দোকান খুঁজে বের করা
আমার পক্ষে দেখো এদিকে গলি আছে, দুনিয়ার গলি গলি গলি, সবই সেম, সবই একই টাইপের দোকান মনে হয় আমার তো, কিন্তু চিনতেই পারি না আমি, এমনি রাস্তা মনে থাকে না, তার মধ্যে এগুলো তো আরো ভুলে যাই আমি। তো ফাইনালি এই বিস্কুটের দোকানটা পেয়ে গেলাম, এখানেই সব টাটকা টাটকা মচমচে বিস্কুট পাওয়া যায়। রিয়া এখন টোস্ট বিস্কুটটা দেখছে যে ওটা আছে নাকি, যদি পেয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে নেবো, তা না হলে ওই আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে সেখান থেকে নেবো। তো ফাইনালি টোস্ট বিস্কুট পেয়েই গেলাম, এটাও হলো মিল্কের, তো মারাত্মক টেস্টি হবে, তো খেয়ে আজকে ট্রাই করে দেখবো। আমাকে তো বললো মারাত্মক টেস্টি হবে, দেখেও বোঝা যাচ্ছে যে এটা টেস্টি হবে, কারণ এই দোকানের প্রত্যেকটা জিনিস খুবই টেস্টি হয়, সেটা আমি আগের দিন খেয়ে বুঝে গেছি। তো এখন বাড়ি যাওয়া যাক, অনেকগুলো আছে দেখো। রিয়া আজকে তো পুরো একদম পেট ভরে বিস্কুটই খেয়ে নেবো, এখন তো এতগুলো যেহেতু পেয়ে গেছি মাত্র 50 টাকা। এখানে এই দোকানে সব কিছু দামও কম আর মারাত্মক টাটকা পাওয়া যায়, এটা হলো আমার মেন ভালো লেগেছে। কোয়ান্টিটি বেশি তাই না, বলো? কোয়ালিটিও আছে, হ্যাঁ কোয়ালিটিও যেরকম আছে সেরকম আমার কোয়ান্টিটিতেও অনেক আছে। সামনেই রেল স্টেশন, তো তার জন্য এতটা জ্যাম হয়ে গেছে, মানে কমসে কম 10 মিনিট হয়ে গেলো দাঁড়িয়ে আছি, একটা ট্রেন অলরেডি চলেও গেলো, বাট তাও যে কেন দাঁড় করিয়ে রেখেছে, তাও যে কেন যাচ্ছে না বুঝতে পারছি না। এই যে এখন ছাড়লো, মারাত্মক ক্রাউড, মারাত্মক এখানে যাচাচি হচ্ছে, কথাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না, বাড়ি থেকে কথা বলছি। বাড়িতে এসে সর্বপ্রথমে আমি যেটা চেক করি সেটা হলো আমার ঠোঁটের লিপস্টিক, যেটা কোনোদিনই থাকে না, কেন থাকে না কিছুই বুঝি না। বাইরে কিন্তু কিছুই খাইনি, শুধু দুটো চকলেট খেয়েছি, বাট তাও এই লিপস্টিক কেন উড়ে যায় কী জানি, গিয়ে আবার লাগাতে হবে, কারণ আমাকে এখন শর্ট ভিডিও বানাতে হবে। প্রচুর কাজ আজকে পেন্ডিং ছিল সকাল থেকে, আজকে প্রচুর কাজ কমপ্লিট করেছি। এই তারপরে ফ্রি হয়ে একটু বাজারে গেলাম, বাজারে কিছু কাজ ছিল মানে ব্যাংকে, সেটা কমপ্লিট করলাম। তারপরে এখন শর্ট ভিডিও আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, এখন মাথাটা বেশ হালকা লাগছে, এখন জাস্ট এডিট করবো, বাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কিছু আপলোডিং আছে বাস। তো এই কাজগুলো না পড়ে থাকলে আমার মারাত্মক টেনশন হতে থাকে, আর আজকে এত বেশি কাজের চাপ ছিল, তো সবই পেন্ডিং ছিল প্রায়, কিন্তু এখন সবই শর্ট আউট হয়ে গেছে তাই না বলুন। হ্যাঁ এখন খাবো আমরা চা, মা চা করতে গেছে, মা চা করতে গেছে। জলটা কেমন ছিল মুখ ধোয়ার? তো গরম, আমি বুঝতে পারলাম না কোথা থেকে, এত ঠান্ডা ছিল জলটা, হাড় পুরো কেঁপে যাচ্ছিল তাই না। তো চা টা খাওয়া পুরো কমপ্লিট, আর আমি এখনো সোয়েটারটা পরিনি, কারণ আমার এখনো সোয়েটার পরতে ইচ্ছে করছে না, ঠান্ডা লাগছে ঠিকই, বাট একটু সোয়েটার ছাড়া না মাঝে মাঝে থাকতে ভালো লাগে, সারাদিন এত সোয়েটার বস্তা বস্তা, মানে নিজেকে মনে হয় কি বস্তা পরে আছি, কারণ আমি তো সবসময় দুটো করে পরে থাকি, তো এবার সবসময় পরে থাকতে না ঘাড় টাড়ও ব্যথা হয়ে যায়, আর গায়ে ক্রিম ঠিম লাগিয়েছে তো বেশ আরাম লাগছে, পুরো স্কিনটা না একদম কি বলবো, একদম প্রচন্ড ফ্রেশ ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি না শীতের দিনে স্নানের থেকেও বেশি ফ্রেশ আমার তখন ফিল হয় যখন আমি ওই লোশন ফোশন লাগাই বডিতে, তখন মানে হ্যাঁ এখন আমি মানে স্নান টান করে আসলাম, এতটা ফ্রেশ লাগে আমার, কারণ এত নাহলে স্কিনটা না খুব বাজে লাগে তখন। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এতটুকুই রাখছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।